নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করো পুরো ডিটেল, যেখানে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকটি গ্রামে এই চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা গ্রুপ ডি পদে আবেদন করার সুযোগ পাচ্ছে এবং যেখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো, যাতে তোমরাও এখানে আবেদন করতে পারো। এই পদে ফর্ম ফিল আপ করার জন্য সমস্ত কিছু তথ্য তুলে ধরা হয়েছে, যাতে তোমরাও ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারো। এখানে আবেদন করতে গেলে বিনা অভিজ্ঞতায় এই চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বিনা অভিজ্ঞতায় এই যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করার সমস্ত সুযোগ দেওয়া হচ্ছে এবং পরীক্ষার সিলেবাস এবং তার সাথে সমস্ত ডিটেলসও এখানে তুলে ধরা হবে, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, তারা এখানে আবেদন করার জন্য কী কী লাগবে সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে, সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। তো বন্ধুরা, চলো দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইছে গ্রুপ সির পদে, যেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা কিন্তু মাস্ট দরকার, প্রথমেই তাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেলসটা জানাচ্ছি। যে যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস অবশ্যই করতে হবে এবং যে কোনো স্ট্রিম থেকে পাস করলে সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে, এবং কম্পিউটারে অবশ্যই কিন্তু একটি সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক, এটা কিন্তু মাথায় রাখবে, গ্র্যাজুয়েশন পাস ডেফিনেটলি এবং কম্পিউটারে কিন্তু একটি কোর্স, যে কোনো একটি বেসিক কোর্সও কিন্তু করা থাকতে হবে, তবেই কিন্তু সে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের কিন্তু আলাদা করে কোনো অভিজ্ঞতা লাগছে না, এই যে শিক্ষাগত যোগ্যতা এটাই থাকছে। এবং তাছাড়া 18 থেকে 37 বছর পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা 18 থেকে 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন, তার কিন্তু 18 থেকে 37 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার সাথে সাথে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও। এখানে আবেদন করতে গেলে যেমন বয়সসীমাটা 18 থেকে 37 বছর পর্যন্ত রাখা হয়েছে, এক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে আবেদন করার ক্ষেত্রে এসসি এসটি এবং ওবিসি সমস্ত ক্যান্ডিডেট, কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। চাকরি প্রার্থী যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের মোটামুটি কিন্তু এখানে বেতন প্রায় 11,000 টাকা পর্যন্ত প্রতি মাসে দেওয়া হবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক, এটা কিন্তু মাথায় রাখবে এবং এই বেতনেই কিন্তু তোমাদের প্রথমত তোমাদের দেওয়া হবে। তো যারা আবেদন করছো, এটা কিন্তু মাথায় রাখবে। এর সাথে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যেগুলো তোমাদেরকে জানাবো। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা এই পদের যে সিলেকশন প্রসেসটা হচ্ছে, যেমনটি তোমাদের পুরো ডিটেলসটা বলেছি, যে রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে, এই দুটোর ওপর কিন্তু ভিত্তি করে আবেদন করতে পারবে। রিটেন এক্সাম এবং ইন্টারভিউর ওপরে ভিত্তি করে যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে যে সিলেবাসটা থাকছে, সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে তার কিন্তু রিটেন এক্সাম, তারপরে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এর সাথে সাথে ইংলিশ এবং অ্যারিথমেটিক। তো যারা আবেদন করছো, এইগুলোর ওপরেই কিন্তু ভিত্তি করে বেসিক্যালি চাকরি প্রার্থীকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো যারা যারা আবেদন করবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং 10-10 করে 40 নম্বরের পরীক্ষা হবে, যেটা কিন্তু মাধ্যমিক লেভেলের ওপরে ভিত্তি করে রাখা হচ্ছে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে এটা কিন্তু মাথায় রাখবে।
তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদেরকে জানানো হচ্ছে। এখানে আবেদন করার জন্য প্রথমেই কিন্তু তোমাদের এই ধরনের একটি ফর্ম দেয়া হবে এবং এই ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু প্রত্যেকটি ডিটেলস, মানে কোন ওয়ার্ডের আন্ডারে কোন গ্রামে, সমস্ত কিছু কিন্তু দেয়া হয়েছে। এখান থেকে সিলেক্ট করবে, তোমাদের গ্রাম যদি লেখা থাকে বা তোমাদের ওয়ার্ড লেখা থাকে সেটা কিন্তু এখান থেকে দেখে নেবে, নিয়ে সেটা কিন্তু সিলেক্ট করবে। অবশ্যই করে তোমরা দেখে নেবে যে তোমাদের গ্রাম বা ওয়ার্ড বা তোমাদের মৌজা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে মেনশান করা থাকবে এবং সেখান থেকে আবেদন করতে হবে। তারপরে তোমাদের চাকরি প্রার্থীর নাম এখানে লিখতে বলা হয়েছে, ক্যান্ডিডেট নেম, তারপরে তার ফাদার নেম, তারপরে অবশ্যই করে রেড মার্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করে এখানে লিখবে এবং তারপরে ফাদার নেম অবশ্যই এখানে দিতে হয় অথবা হাজব্যান্ড নেম। যারা যারা আবেদন করছো সেইভাবেই কিন্তু এটা মাথায় রাখবে। আর তার সাথে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করো সেক্ষেত্রে তার ক্যাটাগরি হিসেবে কিন্তু এসসি এসটি ওবিসি কি না সেটাও কিন্তু তোমার এখানে মেনশান করতে হবে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন তার এগুলো কিন্তু মেনশান করতে হবে, তবেই কিন্তু সে এখানে কোয়ালিফাই হবে। এর সাথে সাথে জেন্ডার সিলেক্ট করতে হবে, কোন ক্যান্ডিডেট জেন্ডার এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে ন্যাশনালিটি অবশ্যই এখানে দিতে হবে। এর সাথে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তার ডেট অফ বার্থ অবশ্যই করে এখানে তার সিলেক্ট করতে হবে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা ডিটেলস তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পার। যারা আবেদন করতে চাইছো এইভাবেই কিন্তু আবেদন করতে হবে এবং তবে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তারপরে জানানো হচ্ছে এখানে ডেট অফ বার্থ, যে ক্যান্ডিডেট আবেদন করছো তার ডেট অফ বার্থটা এখানে কিন্তু লিখতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই এখানে কিন্তু পুরোপুরি লিখে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, 1/1/2024 চাকরি প্রার্থীর বয়সসীমা কত হয়েছে সেটা এখানে লিখতে হবে। তারপরে কমিউনিকেশান অ্যাড্রেস, যে ক্যান্ডিডেট আবেদন করছে তার কমিউনিকেশান অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তারপরে তার ভিলেজ, পোস্ট, সমস্ত ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস, তার সাথে সাথে এডুকেশান কোয়ালিফিকেশান অবশ্যই করে এটা লিখতে হবে এবং আপলোড পিকচার, আপলোড সিগনেচার এবং ডিক্লারেশান সমস্ত কিছু দিয়ে, পিকচার এবং সিগনেচার করে, সিকিউরিটি কোড দিয়ে তাকে কিন্তু আবেদন করতে হবে। তো যে ক্যান্ডিডেট আবেদন করছে এইভাবে কিন্তু সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক এইভাবে কিন্তু সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে। ডেসক্রিপশান বক্সেই থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে। এই ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই যেমন আমি দিয়ে থাকি তেমনটি দিয়ে থাকবো। আর যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারো, সেখানেও কিন্তু প্রচুর আপডেট প্রকাশিত হয় যেখান থেকে তোমরা আবেদন করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।